সম্প্রতি সুইজারল্যান্ডে জেনেভায় শুরু হয়েছে রাষ্ট্রসংঘের 38তম মানবাধিকার কাউন্সিলের সম্মেলন। সেই সম্মেলনের মাঝে বিক্ষোভ দেখল পাকিস্তানে অবস্থিত রাষ্ট্রসংঘের দফতর। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত রাষ্ট্রসংঘের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল একদল বিক্ষোভকারীরা। দেশের বালুচিস্তান, পাস্তুন, সিন্ধু প্রদেশের সাধারণ মানুষের ওপর অমানসিক অত্যাচার করছে পাকিস্তান সেনাবাহিনী বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এছাড়াও বহু দাবি নিয়ে এদিন রাষ্ট্রসংঘের দফতরের সামনে বিক্ষোভ দেখান তারা। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের কাছে এ বিষয়ে সাহায্য প্রার্থনা করেছেন আন্দোলনকারীরা।